মামার বাড়িতে নিয়ে গিয়ে লুকিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা। নাবালিকার বিয়ে রুখলো পুলিশ। পাত্র ও পাত্রের বাবা সহ তিনজনকে আটক করেছে হাসনাবাদ থানার পুলিশ। নাবালিকার বিয়ে রুখলো পুলিশ। নাবালিকার বিয়ের আসর থেকে পাত্রের বাবা ও পাত্রকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ থানার বাইলানি বিশপুর গ্রাম পঞ্চায়েতের বিশপুর গ্রামে। বছর ১৭র নাবালিকার বাড়ি হিঙ্গলগঞ্জের ভান্ডারখালী গ্রামে। বাবা পেশায় একজন কৃষক। মেয়ের বিয়ের জন্য সম্প্রতি পাত্রের সন্ধান করছিল পাত্রীর বাবা। সেই মতো বিশপুরের বছর ২১-এর এক যুবকের সঙ্গে বিয়ের সম্বন্ধ হয়। প্রতিবেশীদের কাছে বিয়ের বিষয়টি সম্পূর্ণ গোপন রেখেছিল দুই পরিবার। পাছে আইনি ঝামেলায় পড়তে হয় তাই মঙ্গলবার গ্রামবাসীদের অজান্তেই বিশপুর গ্রামে মামার বাড়িতে এসে লুকিয়ে বিয়ে দিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিয়ের আসরে হাজির হয় হাসনাবাদ কন্যাশ্রী দপ্তরের আধিকারিক প্রণব মুখার্জি ও হাসনাবাদ থানার পুলিশ। যৌথভাবে তদন্ত শুরু করতেই সামনে আসে নাবালিকার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি, যা আইনত দণ্ডনীয় অপরাধ। তারপর ঘটনাস্থল থেকে পাত্র ও পাত্রের বাবাসহ মোট তিনজনকে গ্রেফতার করে। আজ বসিরহাট মহকুমা আদালতে পাত্রীর গোপন জবানবন্দি নেওয়া হয়। কন্যাশ্রী দপ্তরের আধিকারিক প্রণব মুখার্জি বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে চাইল্ড লাইন ও পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যাই, বিয়ে বন্ধ করি, মেয়েটি যাতে কন্যাশ্রী ও নানা সুবিধা পায় সেদিকে দেখা হবে। ১৭ বছর একজন নাবালিকা, বরুণহাট নিবাসী, তো জোরপূর্বক তাকে বিয়ে দেওয়া হচ্ছিল। আমরা ব্লক প্রশাসন, হাসনাবাদ থানা এবং চাইল্ড লাইন যৌথভাবে আমরা এই বিয়েটাকে সম্পূর্ণ বন্ধ করি এবং একটা আবেদন করি যাতে পাত্র এবং পাত্রর বাবা দুজনেই গ্রেপ্তার হয়। তো এমতো অবস্থায় সেটা আবেদন মঞ্জুর করেছে থানা। আর পরবর্তী সময় যাতে কন্যাশ্রী এবং রূপশ্রীর বিভিন্ন সুবিধাগুলো আমরা দেব ব্লক প্রশাসন থেকে, আর মেয়েটা যাতে পরবর্তী সময় স্কুলে যায় তার দিকে আমরা লক্ষ্য রাখব। হাসনাবাদের কেয়া চাইল্ড লাইনের কর্মী শাকিলা খাতুন বলেন, আমরা রাতে গোপন সূত্রে খবর পাই, ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দিই। আমরা গতকাল রাত ৯:৪০ একটি কল পাই 0098-এ, যেটার ভান্ডারখালি থেকে কলটি আসে। ভান্ডারখালির একটি মেয়ে, যার ১৭ বছর ৮ দিন বয়স, তার বিয়ে হচ্ছিল বিশপুরে মামার বাড়ি, ছেলেটার বাড়ি রূপমারিতে। তো মামার বাড়িতে যখন বিয়ের খবর আমরা পাই, সেই খবর আমরা ১০:২১-এর মধ্যে সব থানাকে মেল করে এবং লিখিত জমা করি। থানা এবং চাইল্ড লাইন আশেপাশে খবর করে, মোটামুটি খোঁজখবর করে ৩:৪৫-এ পুলিশ ছেলে মেয়েকে রেস্কিউ করে। দেখা যায় যে তাদের বিয়ে হয়ে গেছে। তখন মেয়ের বাবা এবং ছেলের বাবা ছেলেকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসে। এখন মেয়েটিকে CWC-তে প্রডিউস করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাসনাবাদ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।